হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবুই পাখির বাসা দেখাবো, বাবুই পাখির বাসা আগের ভাগে একটা বলেছিলাম, তাই আমি আজকে চলে এসেছি বাবুই পাখির বাসা দেখাতে। ওই যে আমার পেছনে গাছটা দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি জুম করছি, এই দেখো এই বাবুই পাখির বাসা আমাকে খুব টানে, তাই আমি বারবার ছুটে ছুটে আসি এই বাবুই পাখিদের কাছে। তোমরা শুনতেও পাচ্ছ বাবুই পাখির আওয়াজ। ওদের বাসাগুলো এত সুন্দর, আমার ছোটবেলা থেকে ওদের বাসার প্রতি খুব আকর্ষণ ছিল, খুব টান ছিল। বাড়ির কাছে এরকম বাবুই পাখির বাসা দেখে আমি আর নিজেকে বেঁধে রাখতে পারিনি, আমি আবার চলে এসেছি তোমাদেরকে দেওয়া কথা মতো যে আমি বাবুই পাখির বাসা তোমাদেরকে দেখাবো। সকালে আমাদের এখানে হালকা হাওয়া ঝড় হয়েছিল, সেই জন্য দুটো বাবুই পাখির বাসা পড়ে গেছে, খুব কষ্টের ব্যাপার। তার মধ্যেও একটা আনন্দের জিনিস কি যে বাসাটার মধ্যে কোনো পাখি ছিল না, কিংবা কোনো ডিম ছিল না, বা কোনো পাখির বাচ্চাও ছিল না, দুটো বাসা পড়েছে, দুটো দুই ধরনের বাসা। বাবুই পাখিরা কোন সময় কিভাবে থাকে, মানে কোন বাসাটা কখন ব্যবহার করে সেটা তোমাদেরকে আমি বলবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাসার দরজা, এই যে দরজা, এখান দিয়ে পাখিটা ভেতরে ঢুকে তার মধ্যে ডিম পাড়ে, ডিম পাড়ার সময় হয়ে গেলে। আর এক ধরনের একটা বাসা আছে, সেই বাসাটা হচ্ছে এই রকম, দেখাচ্ছি আমি, এই যে এই রকম। এই বাসাতে থাকে ডিম পাড়ার আগের মুহূর্তে, মানে ডিম পাড়ার আগে, যখন ডিম পাড়ার সময় হয় না ধরো, তখন এই ধরনের বাসাতে থাকে। এই যে এখানে দেখো একটা দোলনার মতো আছে, এই জায়গাটাই বসে থাকে। যাই হোক, তারপর যখন ওদের ডিম পাড়ার সময় হয়ে আসে, তখন আমি আগে যে বাসাটা দেখালাম সেই বাসার মধ্যে থাকে। এই যে সেই বাসা দেখতে পাচ্ছ, এই বাসাটা তোমরা হাতে নিয়ে দেখতে পারলে খুব ভালো হতো, তাহলে বুঝতে পারতে বাসাটার মধ্যে কত, মানে ভেতরে কত ডিপ আছে, ওপরে কতটা উচ্চতা আছে। আমি তো দেখতে পাচ্ছি আমার খুব পছন্দের জিনিস, আমি এটা বাড়ি নিয়ে যাব। আর গাছে প্রচুর বাসা আছে এখনও, ওই যে অনেক বাসা আছে। তবে এদিক থেকে বাসাটা একটু কম দেখা যাচ্ছে, আমাদের বাড়ির ছাদ থেকে আবার এই বাসাগুলো, উল্টো দিকের বাসাগুলো খুব ভালো দেখা যায়। আর একটা কথা, বাবুই পাখি এই যে এই বাসাটা কী দিয়ে তৈরি করেছে, এই বাসাটা তৈরি করেছে খেজুর পাতা দিয়ে। এবার আসা যাক, এইখানে হঠাৎ করে কেন বাসা করলো, কারণ এইখানে খেজুর গাছ আছে, সেই খেজুর গাছ থেকে পাতা নিয়ে গিয়ে ওরা ওখানে গিয়ে বাসা বানায়। এই দেখো সেই খেজুর গাছ, এই দেখতে পাচ্ছ, এই যে এই খেজুর গাছ থেকে ওরা পাতা নিয়ে যায়, পাতা নিয়ে গিয়ে ওই তাল গাছে গিয়ে বাসা বানায়। ওকে, আজকের ব্লগ তোমাদের জন্য খেজুর, মানে বাবুই পাখির বাসা দেখাবো বলেছিলাম, বাবুই পাখির বাসা দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আপাতত টাটা।